فإنها ذكر لك في الأرض ونور لك في الأرض. ও আবুজর, তোমার একটা আমলের কথা আমি বলে দিয়ে যামো, আমলটা তুমি করবা, করলে আসমানে তোমার ব্যাপারে অনেক আলোচনা হবে এবং জমিনে তোমার জন্য নূর হয়ে যাবে, তোমরা তুমি নূর দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের পথে রওনা দেবে। এই আমলটার কথা বলে দিতাম। আপনার গ্রামের একজন ভালো মানুষ আপনি, আপনাকে নিয়ে এটা কুলিয়ারচর থানা, থানার ইউনো সাহেবের অফিসে অনেক আলোচনা হয়েছে যে কোনাপাড়ার যে জসিম উদ্দিন সাহেব খুব ভালো মানুষ, তো আপনারা চিন্তা করবেন যে আমাদের জসিম উদ্দিনকে নিয়ে ইউনো সাহেবের অফিসে সব চেয়ারম্যানদের মধ্যে একটা সুনাম হয়েছে, আপনারা খুশি হবেন যে সে আমাদের এলাকার ছেলে। যদি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে মন্ত্রী এমপিদের মধ্যে আলোচনা হয় তাহলে উনিও খুশি হবেন, আপনারাও খুশি হবেন, ঠিক না মেয়েটি? যদি রাষ্ট্রপতির বঙ্গভবনে যদি আলোচনা হয় যে কলিয়ারচর একটা ভালো মানুষ আছে, আব্দুল লতিফ সাহেব জোয়ারিয়ার খুব একজন ভালো মানুষ, যখন উনি শুনবে বা জসিম সাহেব শুনবেন বা আপনারা শুনবেন, চিন্তা করবেন আমাদের গর্ব তাকে নিয়ে বঙ্গভবনে আলোচনা হয়, ঠিক না ভাই? ঠিক। আর যদি শুনেন সংসদে সমস্ত মন্ত্রী এমপি সবাই একতরফা বলতেছে যে দুজন মানুষ খুব ভালো আছে, একজন কলিয়ারচরের, একজন কিশোরগঞ্জের, আরেকজন এই বাজিতপুরের, সংসদে একতরফা তাদের সোনা মানে ওখানে উচ্চারিত হয়েছে, ওনাদের যেমন ভালো লাগবে আপনারাও গর্ব করবেন যে আমাদের এলাকার ছেলের আলোচনা বঙ্গভবনেও হয়েছে, সংসদ ভবনেও হয়েছে। সে বলেন তো দেখি বাংলাদেশের বঙ্গভবন আর বাংলাদেশটাই কত বড়, ইন্ডিয়ার তুলনায় তো এটা মাসুম বাচ্চা, ইন্ডিয়ার তুলনায় একটা ছোট দেশ, এই দেশের সংসদে আলোচনা হইলেই তো আপনি অনেক খুশি। এবারে আমেরিকার সংসদে যদি আপনার আলোচনা হয় তো আপনি আরও অনেক খুশি হবেন। আচ্ছা বললেন তো দেখি প্রশ্ন করি, আল্লাহর সংসদে আসমানে কোটি কোটি ফেরেশতাদের মধ্যে যদি আপনার আলোচনা হয় কতটুকু খুশি হবেন? আমেরিকার সংসদের তুলনায় কম না বেশি? বেশি। আমি আপনাদেরকে এমন ছোট্ট একটা আমলের কথা বলে দিয়ে যাব যে আমলটা করলে মহান আল্লাহর সংসদে, সংসদ বোঝানোর জন্য বলছি, সংসদ তো না, আকাশে কোটি কোটি ফেরেশতাদের মধ্যে আপনার বিষয়ে আলোচনা হবে, আপনার সুনাম উচ্চারিত হবে। কটা আমল করলে? একটা আমল, সে আমলটাই দিয়ে যেতাম। এই আমলটা করলে বাংলাদেশের সংসদে আলোচনা হবে না আল্লাহর সংসদে আলোচনা হবে? হ্যাঁ, ঠিক। কতজন ওখানে ফেরেশতা আছে? আল্লাহ ছাড়া কেউ জানে না, লক্ষ লক্ষ। কিরে বাবা, সংখ্যা যে কত আল্লাহ ছাড়া কেউ জানে না, কোটি কোটি ফেরেশতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে আপনাকে নিয়ে আলোচনা করবে। আমার বান্দা অনেক ভালো মানুষ, দেখছো নি আমার বান্দা কি করে, আপনাকে নিয়ে ওখানে আলোচনা হবে। সে আমলটা বোঝা গেল অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে না? সে আমলটা জানতে চাই কি চাই না, আজকে না আগামীকাল, নগদ না বাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুজুর গিফারিকে অনেক সময় অনেক নসিহত করতেন, একদিন নসিহত করে এই আমলটা দিয়ে দিলেন। আর আবুজুর গিফারিও এমন আল্লাহর বান্দা ছিলেন, নবীর উম্মত, যে তিনি নবীর কাছে গিয়ে বসে থাকতেন, দেখি নবী কিছু কয় কিনা, নবী নসিহতটা করবে আমি এটা লিখে নিয়ে যাব, মুখস্থ করে এটার উপর আমল শুরু করে দেব। যে আবুজুর গিফারির জীবনী আপনারা অনেকেই জানেন, আর আমিও ইতিপূর্বে আশপাশের বহু মাহফিল বলেছি, কোথায় আলোচনা হবে? শুধু আল্লাহর দরবারে আলোচনা হবে এরকম না, যিকরুন লাকা ফিস-সামা ওয়া নূরুন লাকা ফিল-আরদি, এই আমলটা করলে আসমানে যেমন সুনাম উচ্চারিত হবে আর জমিনের মধ্যে এই আমলটা এমন একটা নূরে রূপান্তরিত হবে, এই নূর দিয়ে আলো দিয়ে আপনি হেঁটে হেঁটে জান্নাতের পথে উঠে যাবেন। এই আমলটা এত গুরুত্বপূর্ণ, সে আমলটা ইনশাল্লাহ আজকে আমরা শিখব এবং করব একদম নগদে এখান থেকে। বাকি কোনো বাকির নাম এটা সবসময় ফাঁকি, আমি বাকি রাখতে চাই না কোনো কিছু, বাকি মানে বাড়তি টেনশন, ঠিক আছে না? যিনি বাকি খাইছে দোকান থেকে তারও টেনশন, কবে দিমুরে নাইলে তো সরম সাইয়া বইব, আর যে বাকি দিছে দোকানদার সে চিন্তা করবে টাকাটা যে নিয়েছে কবে দিব, আল্লাহ জানে দেয় না না দেয়, বাইরে নিতে আহে, ঠিক আছে না? বাড়তি টেনশন, এই জন্য বাকি নিয়ে আমি কোনো চিন্তা ভাবনা করি না, সব নগদ। ও আজ একেবারে আমিও নগদ করে দিয়ে যাবো ইনশাল্লাহ, আর আপনারও নগদ এখান থেকেই শুরু করে দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো ইনশাল্লাহ বলেন না, মা বোনেরাও ইনশাল্লাহ সে আমলটা করবে সবাই।
আবুজুর গিফারি আল্লাহ নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়েই তিনি নসিহতের অপেক্ষায় থাকতেন, নবীও নসিহত করতেন। আর তিনি মাঝে মধ্যে বলতেন আউসানি খলিলি বিসাবিন, এমন বলতেন যে আমার দুস্ত, আমার নবী আমাকে 60টি নসিহত করেছেন। কোনো কোনো জায়গায় বলেছেন যে আমার নবী আমার দুস্ত আমাকে 3টি উপদেশ দিয়েছেন, এরকম উপদেশ দিতেন। আর এখানে নবীজি একটা উপদেশ দিয়েছেন, কটা? একটা মাত্র আমল, যে আবুজুর গিফারিকে নবী খুব ভালোবাসতেন। শুধু নবী না, আল্লাহ নিজেও ভালোবাসতেন, সুবহানাল্লাহ বললেন, ফেরেশতারাও তাকে ভালোবাসতেন। ফাইন্নাহা যিকরুন লাকা ফিল আরদি ওয়া নূরুন লাকা ফিল আরদ। ও আবুজুর, তোমার একটা আমলের কথা আমি বলে দিয়ে যাবো, আমলটা তুমি করবা, করলে আসমানে তোমার ব্যাপারে অনেক আলোচনা হবে এবং জমিনে তোমার জন্য নূর হয়ে যাবে, তোমরাই তুমি নূর দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের পথে রওনা দেবে। এই আমলটার কথা বলে দিতাম। তো বুঝেনি তো আপনারা আমার আলোচনার ধরন, বুঝেন না, আগের থেকে তো চিনেন আপনারা, আমি তো এক স্টাইলেই কথা বলি। এটা কীরকম? ওই যে ওই স্টাইল, আমি তো একটা দৃষ্টান্ত দিই যে হজরতে আলী নিয়ত করছে যে আমি শ্বশুর বাড়ির চামুকা, ফাতেমা কো আমিও চামুকা আমার বাপের বাড়িতে, হাসান হোসেনে কো আমিও চামুকা আমরাও চামুকা নানার বাড়িতে, আলী শ্বশুর বাড়ি, ফাতেমার বাবার বাড়ি, হাসান হোসেনের নানার বাড়ি কটা? একটা ওই, কিন্তু বুঝো না তোমরা ওয়াজ আমি কোনটা করবো, একটা ওই। ও আবুজর আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, ও আবুজর তোমার একটা উপদেশ দেই, তুমি অবশ্যই অবশ্যই বেশি বেশি কোরআন তিলাওয়াত করবা। কি করবা? কোরআন তিলাওয়াত করবা। ফা ইন্নাহা যিকরুন লাকা ফিস সামা, যত বেশি কোরআন পড়বা আসমানে তত বেশি তোমার ব্যাপারে আলোচনা হবে, করবো তো ইনশাল্লাহ। ও নূরুন লাকা ফিল আরদ, জমিনে এই কোরআন তোমার জন্য নূর হবে, এই পথে হেঁটে হেঁটে জান্নাতের পথে রওনা দিবে, সুবহানাল্লাহ। তাহলে কোরআন তিলাওয়াত করুন তো। হ্যাঁ, রবিউল আউয়াল মাস, নবীর চরিত্র নিয়ে আলোচনা করি। আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আয়েশা নবীর চরিত্র কী, জীবন আদর্শ কী? আয়েশা বলছিলেন কানা খুলুকুহু আল কোরআন, যে নবীর জীবন বলতে গেলে পুরা কোরআন শরীফে নবীর জীবনই জীবন আদর্শ। এই কোরআনকে আমরা ধরব, কোরআনকে আঁকড়ে ধরব, কোরআনের মতো চলবো, মন গড়ার মতো চলবো না। কোরআনের আলেম, কোরআনের পণ্ডিত যারা, তাদের কাছ থেকে কোরআন জেনে জেনে তাদের নির্দেশনা মেনে মেনে আমরা জীবন পরিচালনা করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? আজকের এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, আর যে কথাগুলো বলেছি কথাগুলোর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।